গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাই ফ্যামিলি ইটিং উইথ ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর এই এখন তো এই সকালবেলা সব ফুল টুলগুলো তুলে পুজো দেওয়া হয়েছিল, আর সকালে এই জল খাবার আজকে এই চা করেছিলাম, চা বিস্কুট খাওয়া হয়েছিল। আর ঋষভের বাবা এই সকালে বাজারে গিয়েছিল, আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইলিশ মাছের মাথা আছে, সেটা দিয়ে সেই মাথাটা দিয়ে আমি কচু শাক খাবো। ঋষভের বাবা এনে দিয়েছে কচু শাক, আমি খেতে ভালোবাসি, আর কচু শাক এনে দিয়েছে, সেটাই আমি বানাবো। আর চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা আমি খাই না, ঋষভ আর ঋষভের বাবা খায়, ওটা ওদের জন্য আমি বানিয়ে দেবো। কচু দিয়ে বানাতে বলেছিলো, তো আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুটা করবো বলে, তার জন্য আমি বললাম তাহলে আলু দিয়ে ওটা করে দিই, আর আলু দিয়ে বানিয়ে দেবো এখন। তাহলে বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে তারপরে কমেন্ট করবেন, লাইক শেয়ার সব করবেন, কিন্তু অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তারপরেই কমেন্ট করবেন। তাহলে বন্ধুরা, এখন আমি মাছ কাটবো, চিংড়ি মাছ আর কচুটা কেটে নেব। সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু কম আছে, এখন একটু পড়ছে না, এই যে বৃষ্টি এখন পড়ছে না। এখন আমি সকালে সব সকালে ঘুম থেকে উঠে আর সব ছাদের মধ্যে দিয়েছিলাম, যা ভেজা সব জামাকাপড় ছিল দিয়েছিলাম। কিছুক্ষণ দেখলাম আকাশটা ঠিক ছিল, তারপরে এমন বৃষ্টি এলো, ব্যাস আবার তুলে নিলাম সব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন সঙ্গে থাকুন। এই যে বন্ধুরা, এই কচুটা আমি কেটে নেব। এই কচু রান্না করলে, সিদ্ধ করলে তো একদম অল্পই হয়ে যাবে, আর আমার মাছের মাথা ছোট অল্প বলে আমি অল্পই আনতে বলেছিলাম, তাই জন্য এরা একটা গোটা গাছ। আর এখানে ইলিশ মাছের মাথাটা আছে, আর এই চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা কাটা হয়নি, কেটে নেব। এটা ঋষভের আর ঋষভের বাবার জন্য, আমি খাই না। এই যে ভাত তো আমার হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে ফ্যানটা চালিয়ে নেব। আমি এই গরম জলে নুন দিয়ে আর এই সিদ্ধ বসিয়ে দিয়েছি, গামলায় করে সিদ্ধ করছি, আর এই সাইডের মাছের মাথাটা ভেজে নিচ্ছি, এবার সাইডে ভাজা হোক। কচুটা আমি জল দিয়ে সিদ্ধ করে নেবো, নুনটা সিদ্ধ হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো জল থেকে, কত জল বেরিয়েছে আর এই কত অল্প হয়ে গেছে দেখুন না, এই যে এত অল্প। এই জলটা ফেলে দেবো আমি ভালো করে, দিয়ে আমি চেপে চেপে জলটা ভালো করে বের, এই হাতাটা দিয়ে আমি চেপে চেপে জলগুলো বের করে দিচ্ছি, যাতে এই জলটা না থাকে। আমার একটু এই কচু টুচু খেতে খুব ভয় করে গাল চুলকানোর, তার জন্য আমি এই জলটা আমি চেপে চেপে বের করে দিচ্ছি যতটা পারি, আর কত অল্প হয়ে গেছে দেখুন। আর এখানে এই যে কড়ায় আমি এই মাছের মাথাটা এই যে ভেজে, এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর আদা পাঁচফোড়ন দিয়ে আর এটা ভাজে ভাজে করে নিয়েছি, নিয়ে আমি এই কচুগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। আর আমি ছোলাও দিয়ে দিয়েছিলাম, ছোলাটা ঋষভের বাবা দিতে বলেছিল, আমারও ভালো লাগে, ছোলা দিয়েছিলাম, ছোলা দিয়ে ভালো হয়। একটু হলুদ আর অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তার জন্য আমি অল্প একটু নুন আমি পরে একটু দেখে আর দেবো, এবং একটু হলুদ দিয়ে, আর এই জল বেরাবে তো এখন, এবার জল বেরিয়ে হয়ে গেলে অনেক সময় লাগে। আর আমি এর মধ্যে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু চিনি দিয়েছিলাম, দিয়ে ভালো করে এই জলটা শুকিয়ে নিয়েছি, হলুদ দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, হয়ে গেছে এটা, এবার আমি নামিয়ে নেবো। এই যে কাঠ বিড়ালিগুলো কি সুন্দর খেলা করছে, দেখতে পাবেন কি জানি না, কিন্তু এই গাছগুলো আছে এখানে আছে, এই যে দৌড়ে দৌড়ে যাচ্ছে।
সেই দুপুরবেলা রান্নাবান্না করে আর সে খাওয়া দাওয়া হয়েছিল, সেই কচুর তরকারি দেখিয়েছিলাম, তারপরে আর দেখানো হয়নি, খাওয়া শেয়ার করা হয়নি, কিছুই হয়নি। তারপর বিকালে এই ঋষভের এই আগে আমি চালগুলো সব ডামের ভরলাম, চাল আর আটা ময়দা ছিল এগুলো সব ডামের মধ্যে ভরে নিলাম, আর ঋষভের বাবা এনে রেখে দিয়েছিল, দেখিয়েছিলাম আগের দিনে। আর এই তারপরে ঋষভের হাতে পায়ের নখগুলো এত বড় বড় হয়ে গেছিলো সব কেটে দিলাম, দিয়ে এখন এই সন্ধ্যাবেলা চা করেছিলাম, চা বিস্কুট সব খাওয়াইছে। আর ঋষভ এখন এই সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করে এখন টিভি দেখছে, এই শুয়ে আছে, দেখতে পাবেন কি জানি না, অন্ধকার পিছনে শুয়ে টিভি দেখছে ঋষভ। আর কচুর তরকারি তো খুব ভালোই ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে ছোলা দিয়ে করেছিলাম, আর চিংড়ি মাছের তরকারি করেছিলাম, ঋষভ আর ঋষভের বাবা খেয়েছিলো, আমি একটু ঝোল আর আলু খেয়েছিলাম, মাছ খাই না আমি, চিংড়ি মাছ। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আরেকদিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে, টাটা, গুড নাইট।